নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। যথাযোগ্য মর্যাদায় শিলচরে পালিত হল 25তম কার্গিল বিজয় দিবস। কাটিগড়ার পাটোয়ারি শাহাদতকে গ্রেফতারের দাবি, আন্দোলনের হুমকি। সোনাইয়ে কাজের সংস্কৃতি ফিরে এসেছে, দাবি বিধায়ক করিমউদ্দিনের। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। যথাযোগ্য মর্যাদায় শিলচরে পালিত হল 25তম কার্গিল বিজয় দিবস। মাসিমপুর মিলিটারি স্টেশনের উদ্যোগে শুক্রবার শিলচরে 25তম কার্গিল বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এদিন তারাপুর ইএনডি কলোনি স্থিত কার্গিল বিজয় স্মারকে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সেনাবাহিনীর জওয়ানরা। বিকেলে গোলদিঘি মলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দেশাত্মবোধক সঙ্গীত সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করেন মাসিমপুর মিলিটারি স্টেশনের জওয়ানরা। এরপর সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে কার্গিল বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন আমন্ত্রিত বিভিন্ন অতিথিরা। খারাপ মৌসম আনে জানে সুবিধা বহু কম থি পাহাড়ি ক্ষেত্র দুর্গম ঘাটিয়া কো দেখতে হুয়ে যুদ্ধ ইতনা আসান নেই থা। লেকিন ভারতীয় সেনাকে আদম্য ওর বীরতা কো দেখতে হুয়ে ভারতীয় সেনা নে পাকিস্তান কে হাজারো সৈনিকো কো মৌত কে ঘাট উতার দিয়া। চলিয়ে ইস প্রোগ্রাম কো আগে বড়াতে হ্যায়। শহীদোঁ কি চিতাওঁ পর লগেঙ্গে হর বর্ষ মেলে, শহীদোঁ কি চিতাওঁ পর লগেঙ্গে হর বর্ষ মেলে, বতন পর মরনে বালোঁ কা বাকি ইহি নিশা হোগা, বতন পর মরনে বালোঁ কা বাকি ইহি নিশা হোগা। আমি লেকর কে আ রহে হ্যায় আপকে সামনে। কার্গিল বিজয় দিবস বা কার্গিল দিবস 1999 সালের কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের বিজয়ের স্মরণে প্রতি বছর 26 জুলাই পালিত হয়। কার্গিল যুদ্ধে 527 জন ভারতীয় সৈনিক প্রাণ হারিয়েছিলেন। আমাদের বরাক উপত্যকা থেকে দুজন সেনা জওয়ান শহীদ হয়েছিলেন, তারা হলেন বড়খলা জারুলতলার চিন্ময় ভৌমিক ও লক্ষ্মীপুরের নন্দচাঁদ সিংহ। সমগ্র ভারতবর্ষের সঙ্গে আমাদের বরাক উপত্যকায় পালিত হয় কার্গিল দিবস। এরই মধ্যে শিলচরের সোনাই রোডে অবস্থিত ভাই ভাই মেডিসিন সেন্টারের কর্ণধার সুশীল চক্রবর্তী বিগত 25 বৎসর ধরে কার্গিল যুদ্ধের প্রতীক হিসেবে একটি স্তম্ভ বানিয়ে কার্গিল যুদ্ধে শহীদ বরাক উপত্যকার দুজন শহীদ চিন্ময় ভৌমিক ও নন্দচাঁদ সিংহের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পাঞ্জলি প্রদান করে শ্রদ্ধা নিবেদন করে আসছেন। এভাবে তিনি যুবক যুবতীদের দেশ সেবার জন্য উদ্বুদ্ধ করে তোলেন। 80 বছরেরও অধিক সুশীল চক্রবর্তী, নারু পংশ বণিক, সুধীর রায়, সুজিত পাল, অংশুমান দেব, ভেঙ্কটেশ্বর চক্রবর্তী, নিখিল পুরকায়স্থ ও আরও অন্যান্যদের সহযোগিতায় এবারও কার্গিল দিবস পালন করলেন। আমি ভুলে গেছি, এই যুদ্ধে আমাদের কাছাড়ের দুইজন শহীদ হয়েছিলেন, একজন মনমোহন সিং, অপরজন বড়খলা জারুলতলার চিন্ময় ভৌমিক। তাদের ফটো এখানে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমার নবজন্মের কাছে, নবপ্রজন্মের কাছে এইটুকুই অনুরোধ যে রাষ্ট্রের উপরে কিছু হতে পারে না, আমাদের রাষ্ট্রভক্তি প্রত্যেকের থাকা উচিত। শুধু নিজের জীবনের জন্য চিন্তা করলে হবে না, দেশের জন্য চিন্তা করতে হবে। নাহলে অতীতে আমরা দেখেছি যে আমাদের দেশ তিন ভাগ হয়ে গেছিলো, একটা পাকিস্তান আর একটা বাংলাদেশ। যদি আমরা দেশের জন্য চিন্তা না করি, তবে ভবিষ্যতেও দেশ হয়তো আরও টুকরা টুকরা হয়ে যাবে এবং ভবিষ্যৎ আক্রমণে
তারা ধ্বংস হয়ে যাবে, এইটুকুই আমার বক্তব্য। কাটিগড়া সার্কেল অফিসের লর্ড পাটোয়ারি শাহাদত হোসেনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কাটিগড়া সাধারণ জনগণ। শুক্রবার এলাকাবাসী কাছাড়ির জেলা উপায়ুক্তের উদ্দেশ্যে সার্কেল অফিসারের কাছে এক স্মারকপত্র প্রদান করেন। এলাকার বিশিষ্ট সমাজসেবী হোসেন আহমেদ লস্কর, পঞ্চায়েত প্রতিনিধি আব্দুল কাদের, কাটিগড়া ব্লক কংগ্রেসের সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নিখিলেশ দেব সহ প্রায় অর্ধশতাধিক জনগণের এক প্রতিনিধি দল কাটিগড়ার সার্কেল অফিসার রবার্ট টোলর কাছে স্মারকপত্র তুলে 24 ঘন্টার সময়সীমা বেঁধে দিয়ে জানান, এর মধ্যে লট পাটোয়ারির বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন। স্মারকপত্র রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজস্ব মন্ত্রী সহ অন্যান্যদের কাছেও পাঠানো হয়েছে। উল্লেখ্য, লট পাটোয়ারি শাহাদত হোসেনের বিরুদ্ধে বিগত দিনেও একাধিকবার অভিযোগ নামা কাছাড়ি জেলা আয়ুক্ত ও শিলচর সেটেলমেন্ট কার্যালয়ে উত্থাপন করেছেন এলাকার জনগণ। তদুপরি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, তাই এবার এলাকাবাসী তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করা না হলে গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলনে পা বাড়াতে বাধ্য হবেন বলে জানান। এই ঘটনার সঙ্গে যারা জড়িত আরও সরকারি কর্মচারীরা আছেন, বেসরকারি কর্মচারী আছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানিয়েছি। আমি একটা জিনিস আপনাদের মাধ্যমে মাননীয় আসামের মুখ্যমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়, আপনার অভিলাষী প্রকল্প মিশন বসুন্ধরা আপনি প্রকাশ করিয়েছিলেন, বা বা কুড়িয়েছিলেন যে মানুষের জনগণের ভূমির সমস্যা সমাধান করে দেবেন, কিন্তু বাস্তবে একটি পয়সারও জনগণের লাভ হয়নি। শুধু সরকারে কিছু রেভিনিউ, মোটা অঙ্কের রেভিনিউ কালেকশন ছাড়া জনগণের কোনো ফায়দা হয়নি। তাই আজকে জমির যেসব অব্যবস্থা ছিল সব বাস্তবে রয়ে গেছে। আজকে ভারতমালা প্রকল্প আমাদের কাটিগড়ায় চলছে, আইজিজিএল প্রকল্পের কাজ চলছে, সেই সব প্রকল্পের জন্য মানুষের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে আজকে নাম জানি তথা বিভিন্ন প্রজেশন সার্টিফিকেট, বিভিন্ন ধরনের সার্টিফিকেট, বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করতে সার্কেল অফিসে আসলে পয়সা ছাড়া কোনো কাজ হয় না। সাধারণ মানুষরা হয়রানির শিকার হচ্ছেন এবং বিভিন্ন ধরনের, আজকে এক বছর হয়েছে কিন্তু ভারতমালা প্রকল্পের, আইজিজিএল প্রকল্পের কিন্তু কোনো কম্পেনসেশনের কাজ এখনো এক বছর হওয়ার পরও এই সংবাদ মাধ্যমে অনুরোধ করছি, আপনারা জনগণের সাথে কথা বলুন, আপনারা জনগণের সাথে এগিয়ে আসুন। এটা কংগ্রেসের আওয়াজ নয়, এটা কাটিগড়ার জনগণের আওয়াজ। আপনারাও এগিয়ে আসুন, জনগণ আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসেছে, আপনারাও এসে আসুন। আমাদের কাটিগড়ার মাননীয় বিধায়ক এবং প্রাক্তন বিধায়ককে আমি অনুরোধ করছি, আপনারা এই জনগণের এই এই সমস্যার ক্ষেত্রে আপনারা এগিয়ে আসুন এবং কাটিগড়ার প্রত্যেকটি কার্যালয়ে সিন্ডিকেট যা চলছে সেই সব সিন্ডিকেট যা বন্ধ করতে। এদিকে লর্ড পাটোয়ারি শাহাদত হোসেনকে তার সব ধরনের কাজের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন কাটিগড়া সার্কেল অফিসার রবার্ট টোলর। क्लिप देखा था, उस क्लिप न्यूज़ क्लिप में मतलब वो पैसा लेना देना वो दिखा रहा था। तो आज मैं इंक्वायरी कर रहा हूँ, इंक्वायरी करके रिपोर्ट बना के मैं डीसी ऑफिस में भेज दूँगा। तब तक के लिए ये जो सादर पटवारी है, भारत माला काम और उसका मौजा से उसको हमने हटा दिया गया है। सर ये तो बात बहुत दिन से चल रही है, मैंने बोला है, आज मैं पूरा इंक्वायरी करके एक डिटेल रिपोर्ट बना के मैं डीसी साहब को मैं जमा कर दूँगा। দক্ষিণ শৈতপুর ও শিলডুবিজীবীর গ্রাম পঞ্চায়েতের কাজ পরিদর্শন করলেন সোনাই বিধায়ক করিম উদ্দিন বড়ভূঁইয়া ওরফে সাজু। শুক্রবার দুই জিপির বেশ কটি নির্মিত প্রকল্প ঘুরে দেখেন। দক্ষিণ শৈতপুরের কয়েকটি কাজে নিজ চোখে অনিয়ম দেখেন। বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাজু বলেন, এখন সোনাইয়ের কাজের সংস্কৃতি ফিরে এসছে। গত 5 বছরে উন্নয়নের নামে লুণ্ঠন হয়েছে, তার কার্যকালে দুর্নীতি প্রায় 90% কমে এসেছে, বিগত দিনের দুর্নীতির তদন্ত করা হবে বলে জানান তিনি। এদিকে দক্ষিণ শৈতপুর জিপের ধনেহরি দ্বিতীয় খণ্ডে সমগ্র শিক্ষা অভিযান থেকে প্রায় 16 লক্ষ টাকা ব্যয় নির্মিত সৈফ উদ্দিন বড়ভূঁইয়া এলপি স্কুলের ক্লাসরুমের উদ্বোধন করেন বিধায়ক। এতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক শাহিন আহমেদ লস্কর, পরিচালনা কমিটির সভাপতি এনামুল হক বড়ভূঁইয়া সহ স্থানীয়রা। এদিন জিপিগুলোর কাজ পরিদর্শনে বিধায়কের সঙ্গে উপস্থিত ছিলেন সোনাই উন্নয়ন খণ্ডের অ্যাসিস্ট্যান্ট ভিডিও রথীন্দ্র পাল, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিপুল বরা, সোনাই ইউডিএফ কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন লস্কর, আফজল হোসেন লস্কর, ফয়জুল হক আহমেদ প্রমুখ। হিসাব আমি জনসমক্ষে তুলে ধরবো। আমি যখন স্পট ভেরিফিকেশন করছি, একদিকে প্রেজেন্ট আমার 3 বছরের কাজের প্র্যাকটিক্যাল কী হয়েছে সেগুলো 50 ব্লকের কাজ দেখছি, আর এর আগের 5 বছরের
যেগুলো আত্মসাত করা হয়েছে সেইগুলার সাইনবোর্ডের ফটো আর রাস্তার ফটো আমি সঙ্গে নিচ্ছি। আমি পুস্তিকা আকারে আমি অক্টোবর মাসের 2 তারিখে সুনাইয়ের মানুষের সামনে সেটা তুলে ধরবো। গান্ধী জয়ন্তীর দিনে আমরা একটা শপথ নেব সুনাইয়ের মানুষ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত রাজ গড়তে, শক্তিশালী পঞ্চায়েত রাজ গড়তে, সাধারণ মানুষের সমস্যাগুলো সমাধান করতে। বিগত দিনের দুর্নীতির বিরুদ্ধে 2 অক্টোবর থেকে ম্যাসিভ আকারে তথ্যসহ প্রত্যেক জিপির প্রত্যেক গলির যা টাকা আত্মসাৎ করা হয়েছিল তা জনসমক্ষে তুলে ধরা হবে, আন্দোলন করা হবে, তার পানিশমেন্টের জন্য আমরা সরকারের দ্বারস্থ হব, পুলিশের দ্বারস্থ হব, প্রশাসনের দ্বারস্থ হব, চুর ডাকাত ধরার জন্য আমরা সচেষ্ট হব। 2 অক্টোবর থেকে লাগাতার আন্দোলন চলবে, ননস্টপ আন্দোলন চলবে জনগণকে আমরা তথ্য দিয়ে। 2 তারিখ আমরা সুনাইতে 1 লক্ষ কপি আবেদন নিবেদন রাস্তার তালিকা সহ আমরা সমস্ত সুনাইয়ের ঘরে ঘরে পৌঁছে দেবো বিগত 5 বছরের দুর্নীতির তালিকা আর আমাদের কাজের খতিয়ান আমরা তুলে ধরবো। আগামী দিনে আমরা কী করবো সেটারও ব্লু প্রিন্ট আমরা জনসমক্ষে তুলে ধরে 2 অক্টোবর থেকে সুনাইতে পঞ্চায়েত সশক্তিকরণের একটা অভিযান চালানো হবে। সেই অভিযানে আমি আশাবাদী সুনাই সব মানুষ আমাদের সঙ্গে থাকবে। থ্যাংক ইউ, ধন্যবাদ। বদরপুর সার্কেলে চলছে তীব্র অনিয়ম, দিনের পর দিন জনগণকে শোষণের পিছনে রয়েছে কাদের হাত, টাকা না দিলে হচ্ছে না ভূমি নামজারি, ডিমার্কেশন সহ ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজ, ভূমি নামজারিতে ঘুষের টাকা দিতে পারেননি বলে নিজের ভাইকেও মৃত্যুর কোলে ঠেলে দিতে বাধ্য হন সুবোধ দাস নামের এক হতদরিদ্র ব্যক্তি। টাকা না দিলে ডিমার্কেশনের নামে বছরের পর বছর আম জনগণকে করা হচ্ছে হেনস্থা। সমাজকর্মী মুন্নি ছেত্রী বদরপুর সার্কেলে ভুক্তভোগী জনগণের অভিযোগের প্রতি গুরুত্ব সহকারে সুদৃষ্টি দেওয়ার আর্জি জানিয়েছেন। বাবার জায়গাটা লইয়া গেছে, ইয়ে জেলা হোক তার খিলাফ খুঁজতে পারি না, সার্কুল তো সার্কুল মানে সার্কুল আনা টাকা না খাইয়ে দিয়েছিল কইছে যে আপনার মানে 10 বছর মানে সার্কুল অফিস ও মানে আজকে 10 বছর প্রায় 10,000 টাকা গিয়ে আছে ম্যাডাম বদরপুর মানে বেঙ্গালুর না আপনি দেখুন বেঙ্গালুর গেছি ও এলকু আপনি ওটা আতলি গেছে এখন যে বেঙ্গালুর টিকিট নিয়ে ওটা না আপনার মানে এখনো সমাধান হইছে না 10 বছর থেকে জি না ওটা আপনি আতলি দেখুন না ওটা কিটা জিনিস মানে জোনারে মানে মানে জোনারে আইছি ম্যাডাম জোনারে আপনি দেখুন ওটা জোনারে না কই পেল ঠিক আছে এখন আপনি কিটা চাইবা মানে কিটা চাই এলকু চাই আর ওগুর একশন কি তো সৈদুল কে তার হে 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 কিটা হে ইজারা দে হে কাগজ রাখে না সৈদুলের কাগজটা রাখতে দে না অফিসের মধ্যে সারগুলো হাতিছড়া চা বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগের উপযুক্ত তদন্ত চেয়ে কাছাড়ের জেলা শাসকের কাছে স্মারকপত্র পেশ করলেন দুধপাতের গ্রান্ট গড়ের বন্ধ 2 খণ্ড এলাকার জনগণ। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে এলাকাবাসী বলেন তারা বিগত প্রায় 70 বছর ধরে পুটিছড়া মুরলীধর লেবুর বন্ধ গড়ের বন্ধ 2 খণ্ড ইত্যাদি এলাকায় বসবাস করছেন। হাইকোর্টের নির্দেশ মতে খাজনা আদায় করে আসছে সরকার, কিন্তু এখনও জায়গার পাট্টা পাননি তারা। তাই ডিসির কাছে অনুরোধ করেন অতিসত্বর তাদের জমির পাট্টা দেওয়ার জন্য। তারা আরও অভিযোগ করে বলেন কয়েকদিন পর পর এই এলাকায় হাতিছড়া চা বাগানের মালিক এবং ম্যানেজার শ্রমিকদের নিয়ে অত্যাচার করে থাকেন, এমনকি এই জায়গা দখল করার জন্য বাড়ি ঘরে এসে ওরা খুঁটি পুঁতে যায়। তাই উপযুক্ত তদন্ত চেয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। পুটিছড়া গ্রামে বাস করি, পুটিছড়া মুরলীধর লেবুর বন গড়র বন 2 খণ্ড জায়গাত আমরা গড়র বন 2 খণ্ড এই জায়গার উপরে আমরা বাস করতেছি। আজকে ধরিলেন প্রায় 70-80 বছর থেকে আমরা বাপদাদা থেকে বাস করি আইছে, বাবা মারা গেছে ওখানে, আমরা ছেলেরা বয়স হয়ে গেছি আজকে প্রায় 60 বছর। আমরা প্রায় 2002 একটা অর্ডার পাইছি সরকারি অর্ডার পাওয়ার মতো আমরা খাজনা আজকে আমরা
48 বছর থেকে আমরা খাজনা দিয়ে যাইয়াছি জায়গার উপরে, 48 বছর থেকে আমরা খাজনা দিয়ে যাইতেছি। আমরা জায়গার ফাট্টা পাইতাম, ওখানে ফাট্টা আমরা অর্ডার হয়েছে ওইয়া আমরা ফাট্টা পাইছি না, আমরা খামলা আমরা 48 বছর থেকে দিয়ে যাইয়ার। ওখানে কয়েকদিন পর পরও দেখা যায় হাতিছড়া টি কোম্পানির মালিক ম্যানেজার খামলা লইয়া আমরা ইয়া অত্যাচার নানান নমুনার, আমরা বাড়ি ঘরে ইয়া ফিলার উলা গাড়ির তো তারা চায়, আমরা তারা আবার যখন বাধা দেয় যে আমরা এই জায়গার তো খাজনা দিয়ার, তোমরা এই জায়গার এই যখন যাতে আবার তারা যায় গিয়া তো কয়েকদিন পর পরে আমরা তারা আমরা এইরকমভাবে ইয়া অত্যাচার করে। এই কারণে আজকে আমরা দিছি দিয়া মেমোরিয়াল দিছি, দিয়া আমরা এটা মেমোরিয়াল দিছি দিয়া আপনারা জানাইয়ার এটা যাতে দিছি আমরা তদন্ত নিয়ে আমরা এটা সুবিচার লাইন করিয়া আমরা একটা ফাট্টার অর্ডার করিয়া দিতাম, আমরা ফাট্টা পাইতাম ওইটাই আপনারা আজকে আমরা দাবি যদি আমরা টেপ আমরা কী করবো, আমরা তো এই জায়গার যখন আমরা তো সত্যি যদি আমরা বাস করি আর আমরা বাবাও মারা গেছে আমরা হয়তো 60 বছর বয়সে গিয়ে এই জায়গার ভিতরে কিয়া, আর ওখানে যদি আমরা এই জায়গা যদি কোর্টের অর্ডার পাই আর আমরা ওটার অর্ডার কপি আছে আমরা সঙ্গে, আমরা যে আজকে যে খাজনা দিয়া যাই আর এই জায়গা আমরা না পাইলে কী লাগবো, আমরা তো এই জায়গার মর্ম আর কি আমরা জায়গা তো তাতে দিব আমরা যাইমো কই, আমরা তো কোনো বৈরাগত না যে বৈরাগত আমরা এই জায়গা আইনের আশ্রয় আমরা ইয়ে করি, আমরা কোনো গণ্ডগোল করে যেতাম আমরা আইনের আশ্রয় আমরা ব্যবস্থা করবো। সরকারি স্বীকৃতি কার্ড লাভ করা হাইলাকান্দির 7 জন সাংবাদিককে সংবর্ধনা বরাক ডেভেলপমেন্ট পরিষদের। শনিবার হাইলাকান্দি শহরে বরাক ডেভেলপমেন্ট পরিষদের চেয়ারম্যান এম হিফজুর রহমান লস্করের উদ্যোগে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। সভার উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে বরাক ডেভেলপমেন্ট পরিষদের চেয়ারম্যান এম হিফজুর রহমান লস্কর বলেন, দেশ ও সমাজের স্বার্থে সাংবাদিকরা অক্লান্ত পরিশ্রম করে আসছেন, সাংবাদিকরা বিভিন্ন সময় জীবন ঝুঁকি নিয়ে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে থাকেন, সুষ্ঠু সমাজ গঠনে সাংবাদিকদের অতুলনীয় ভূমিকা রয়েছে। এদিন বরাক ডেভেলপমেন্ট পরিষদের পক্ষ সদস্য সরকারি স্বীকৃতি কার্ড লাভ করা সাংবাদিক মিঠুলাল চৌধুরী, আমির হোসেন মজুমদার, অমিতাভ শর্মা, মুক্তাজুর রহমান লস্কর, মোস্তফা আহমেদ মজুমদার, রাহাতুল আক্তার বড়ভূইয়া ও আফজল হোসেন বড়ভূইয়াকে অসমীয়া ফুলাম গামছা ডায়েরি ও কলম দিয়ে সংবর্ধিত করা হয়েছে। সংবর্ধিত সাংবাদিকরা বরাক ডেভেলপমেন্ট পরিষদের চেয়ারম্যান এম হিফজুর রহমান লস্কর সহ প্রত্যেক কর্মকর্তাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের সহসভাপতি আমন বড়ভূইয়া, সহ সম্পাদক মুক্তা বড়ভূইয়া ও জেলা সভাপতি জমির উদ্দিন বড়ভূইয়া প্রমুখ। হাইলাকান্দি জেলার অত্যন্ত কর্মতৎপর বিশিষ্ট সাত সাংবাদিককে সরকারি স্বীকৃতিপ্রাপ্ত দেওয়ার জন্যে আমার সংগঠনের পক্ষ থেকে আজকে সংক্ষিপ্ত আকারে তাদেরকে আমি সংবর্ধনা দিয়েছি এবং দৃঢ় আশাবাদী সমস্ত হাইলাকান্দি জেলায় তাদের নেতৃত্বে গ্রামাঞ্চলের বিভিন্ন জনগণের দাবি দেওয়া আছে, সেই দাবি দেওয়া সৎ এবং নিষ্ঠার সহিত তারা কাজ করবেন আর সেই আশা রাখছি, এবং তার সাথে সাথে আমি কামনা করছি এই 7 জন সাংবাদিকের অদূর ভবিষ্যৎ এবং উজ্জ্বল হোক, তার সাথে সাথে সমস্ত হাইলাকান্দি জেলার কয়েকজন সাংবাদিক আছেন তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং বিগত দিনে যারা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত পেয়েছেন আমরা সুযোগ পাইনি তাদেরকে সংবর্ধনা করার জন্যে আমরা তাদেরকেও ধন্যবাদ জানাই, এবং আজ থেকে আগামী দিনে যারা সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সাংবাদিক হবেন তাদেরকে আমার বরাক ডেভেলপমেন্ট পরিষদের পক্ষ থেকে প্রতি বছর এবং যে সময় দেওয়া হবে সেই সময় আমরা সংবর্ধিত করব। আর বিশেষ করে সংবর্ধনা দিলেও আমার বরাক ডেভেলপমেন্ট পরিষদে কোনো দুর্নীতি হলে আপনারা ফার্স্ট টাইম আমার বিরুদ্ধে নিউজ করবেন, আমি চাই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ উঠুক, তার সাথে সাথে আমার যদি দুর্নীতি হয় আপনারা আমার বিরুদ্ধে কলম ধরতে পারেন, আশা করি আপনারা সততার সহিত কলম ধরবেন, এই আশা রেখে আপনাদের সবাইকে আবার স্বাগত জানিয়ে আমার পূজাবক্তব্য শেষ করছি। অসুস্থ বিশিষ্ট কংগ্রেস কর্মী ও সমাজসেবী তথা সোনাই পূর্বাঞ্চলের স্বাধীনবাজার জিপির প্রাক্তন মণ্ডল কংগ্রেস সভাপতি আলহাজ ডাক্তার হাসান আহমেদ লস্কর সাহেবের শারীরিক খোঁজ নিলেন কংগ্রেস নেতা দা এম শান্তিকুমার সিংহ। আজ শিলচর মেডিকেল কলেজে উপস্থিত হয়ে দাস হাসান লস্করের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। ডাক্তার হাসান আহমেদ লস্কর সাহেবের ছেলে জুবাইর মোহাম্মদ হামজা লস্করের সঙ্গে দেখা করে ডাক্তার হাসান সাহেবের দ্রুত আরোগ্যের জন্য বিশেষ প্রার্থনা করি ঈশ্বরের কাছে। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। যথাযোগ্য মর্যাদায় শিলচরে পালিত হল 25তম কার্গিল বিজয় দিবস।
কাটিগড়ার পাটোয়ারি শাহাদতকে গ্রেফতারের দাবি আন্দোলনের হুমকি। সোনাইয়ে কাজের সংস্কৃতি ফিরে এসেছে দাবি বিধায়ক করিম উদ্দিনের। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই। নমস্কার।